খাবার ডেলিভারি সম্পর্কে একজন ভাই একটা কমেন্ট করেছে যে প্রতিদিন কয়টা ডেলিভারি দেওয়া যায়, মানে কয়টা অর্ডার দেওয়া যায় এবং প্রতি অর্ডারে কত টাকা করে দেয় এবং প্রতিদিন কত ঘন্টা করে ডিউটি করা যায় সর্বোচ্চ। তো সেই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও, অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। তো কথা না বাড়াই চলুন ভিডিওটি শুরু করা যাক। তো খাবার ডেলিভারি কাজ করার জন্য আপনার একটা স্কুটার লাগবে, এটা নর্মাল, এটা সবাই জানে। তাছাড়া সাইকেল দিয়ে অনেকে করে, ইলেকট্রিক সাইকেল, তবে বেশি টাকা ইনকাম করার জন্য অবশ্যই একটা স্কুটার হলে ভালো হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে একটা আইডি ম্যানেজ করা। তো বর্তমান সময়ে জানেন যে 60-70% লোকই বাংলাদেশি যারা আছে, শুধু বাংলাদেশি না, অন্য অন্য দেশেও যারা অবৈধ আছে তারা খাবার ডেলিভারির কাজ করে। তো সেক্ষেত্রে একটা আইডি ম্যানেজ করা খুবই জটিল একটা কাজ। তো আপনি যদি একটা আইডি ম্যানেজ করতে পারেন তো সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন। তো এখন প্রশ্ন হচ্ছে আপনি প্রতিদিন কয়টা ডেলিভারি দিতে পারবেন। তো ডেলিভারিগুলো মূলত নির্ভর করে হচ্ছে আপনার দূরত্বের উপর। কোনো কোনো ডেলিভারি 2 কিলোমিটার হয়, কোনোটা 5 কিলোমিটার হয়, কোনোটা 1.5 কিলোমিটার হয়। তো তার উপর নির্ভর করে আপনি প্রতিদিন কয়টা করে অর্ডার দিতে পারবেন। তবে কোম্পানি থেকে কোনো নিয়ম করা নাই যে সর্বোচ্চ এতটা দিতে পারবেন, মানে আপনি যতটা দিতে পারেন। আপনি যদি ইচ্ছা করেন 24 ঘন্টা আপনার আইডি চালু রাখতে পারবেন, কাজ করতে পারবেন, কোম্পানি থেকে কোনো বাধা নেই। তো নর্মালি একটা মানুষ, আমরা যখন কাজ করেছি বা আমার ভাই ব্রাদার যারা কাজ করেছে, তো নর্মালি 22 থেকে 20, 22 বা 25টার মতো ডেলিভারি দেয়া যায়। বেশি কাজ হলে 25টার মতো ডেলিভারি বলতে অর্ডার দেয়া যায়। তো প্রতিটা অর্ডারে কত করে টাকা দেয়া হয়, তো এই বিষয়টা নির্ভর করে হচ্ছে এলাকা ভিত্তিক। কোন কোন এলাকায় রেট বেশি, কোন কোন এলাকায় রেট কম, তো বিভিন্ন এলাকার বিভিন্ন সিস্টেম। তবে নর্মালি বর্তমানে রেট আগের থেকে কিছুটা কমিয়ে দিয়েছে, কারণ এখন আগের থেকে ডেলিভারি ম্যানের সংখ্যা বেশি। ডেলিভারি ম্যানের সংখ্যা বেশি হওয়াতে তারা আগের থেকে টাকা কমিয়ে দিয়েছে। যেমন উদাহরণস্বরূপ যদি বলি, মনে করেন আপনাকে 3 কিলোমিটারের একটা অর্ডার দিল, তো সেক্ষেত্রে আপনাকে হয়তো 4 ইউরো দিতে পারে, 3.5 ইউরো দিতে পারে, আবার 5 ইউরো দিতে পারে। এটা নির্ভর করে বিভিন্ন এলাকার উপর। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং আপনি কত ঘন্টা কাজ করতে পারবেন। তো কাজ করার বিষয়টা আপনার উপর নির্ভর করবে, আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ কাজ করতে পারবেন। আপনি যদি ইচ্ছা করেন সকাল 12টা থেকে শুরু করে বা সকাল 11টা থেকে শুরু করে আপনি রাত্র 12টা, 1টা, 2টা, 3টা, যতটা ইচ্ছা, মানে এটা কোনো নিয়ম নাই যে আপনি এতক্ষণ কাজ করতে পারবেন, এটা একান্তই আপনার নিজের উপর নির্ভর করবে। তবে নর্মালি কাজ হয় হচ্ছে সকাল 11:30-12টা থেকে শুরু করে 3টা পর্যন্ত, আবার বিকাল 6টা থেকে শুরু করে রাত্র 12টা বা 2টা পর্যন্ত। নর্মালি এই সময়ে সবাই কাজ করে, তো এই সময়ে কাজ কিছুটা বেশি হয়। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।